আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার আজকের ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করছি আমার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছি। আর আজকের ব্লগ ন্যাচারালি সকাল থেকেই শুরু করছি, আর আজকে একটু তাড়াহুড়াই আছি কারণ আজকে সকালবেলা সব কাজকর্ম গুছিয়ে রেখে একটু বাইরে যাব এই কারণে। আর আজকে সকালবেলা রান্না করব হচ্ছে খুদের ভাত, মানে বৌয়া ভাত। আর এই বৌয়া ভাতটা আমার ঘরের সবাই খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে শীতের দিনে এটা খেতে তো ভীষণ মজা। আর একেবারে শর্টকাটে রান্না হয়ে যায়, যে কেউ রান্না করতে পারে। তো খুদের চাল ধুয়ে শুধুমাত্র পেঁয়াজ মরিচ আর হচ্ছে তেল, তো তেল আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। খুদের ভাতে হচ্ছে তেল আর পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে খেতে তত স্বাদ হবে। তো আমার ওদিক দিয়ে খুদের ভাতটা হয়েও গেছে, তো আমি ঢাকা দিয়ে রেখে আসছি। আর খুদের ভাতের সঙ্গে ভর্তা হবে না এমন তো কোনো কথাই নেই, তাই না? খুদের ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ মজার হয় আর কি। তো এই কারণে আমি কালোজিরা ভর্তাটা করে নিচ্ছি। আসলে কালোজিরা ভর্তা ঠান্ডার ক্ষেত্রে খুবই ভালো উপকারী। আমরা তো জানি কালোজিরা হচ্ছে সর্ব অসুখের সমাধান, তাই না? তো ঠান্ডার জন্য কালোজিরাটা খুবই কার্যকারী। তো কালোজিরাটা ভর্তা করছি, আর কালোজিরাটা ভর্তা করতে করতে এর মধ্যে হচ্ছে আমি সিম সেদ্ধ দিয়ে দিয়েছি, কিছুটা তেল রসুন আর মরিচ দিয়ে। আর সিম সেদ্ধ তুলে দিয়ে এখন হচ্ছে ভর্তাটা করে নেব। তো এদিকে হচ্ছে আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো নামানোর আগ দিয়ে হচ্ছে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব। তো নামানোর আগ দিয়ে এটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে ফ্লেভারটা ভালো আসবে, আগে আগে দিয়ে দিলে ধনে পাতার ঘ্রাণটা অত সুন্দরভাবে আসে না। তো এই ভর্তাটাও করে নিব। আর আমার ভর্তা খেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি ভর্তা খাওয়াটা, কিন্তু ভর্তা বাটতে আমার খুব কষ্ট হয়, শিলপাটায় তো আমি বাটতে পারিই না। তবে ভর্তা যাই বলেন, মিক্সারে মিক্সড করার থেকে শিলপাটায় করে খেতে মনে হয় বেশি ভালো লাগে। তো এর সঙ্গে হচ্ছে আমি চ্যাপা শুটকিটাও ভর্তা করেছি, যেইটা দেখলেন একেবারে লাল টকটকে, মানে বেশি করে মরিচ দিয়ে হচ্ছে চ্যাপা শুটকিটা ভর্তা করছি। আর আজকে হাজব্যান্ডকে আর খেতে ডাকতে হয় নাই, যেহেতু শুনছে যে আজকে খুদের ভাত হয়েছে, তো বলার আগেই সে চলে আসছে খাবার জন্য। আর এই যে হচ্ছে আমার ছেলের অবস্থা, ছেলে তো সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে যায় না, ওকে হচ্ছে টেনে হেঁচড়ে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠাতে হয়। তো ছেলে হচ্ছে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে আসছি আবারও রান্নাঘরে। তো একটু নাস্তার আইটেম করব, যেহেতু আজকে একটু বাইরে যাব, তো বাসায় এসে ওভাবে আর সন্ধ্যায় সময় পাবো না নাস্তা বানানোর জন্য। আর সন্ধ্যায় তো সবাইকেই নাস্তা ওইভাবে দিতে হয়, তো এই কারণে এখন ভাবছি যে নাস্তাগুলো রেডি করে ফেলি। আর সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে হচ্ছে হবে গজা। গরম গরম গজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আর এখানে হচ্ছে গজা বানানোর জন্য আমি 6-7টা রুটি বেলে নিয়েছি। আর পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ডো করি ওভাবেই ডো করতে হবে। ডো করে ছোটো ছোটো রুটি বানিয়ে নিতে হবে। তো রুটি বানিয়ে নিয়ে আমি হচ্ছে একটার পর একটা লেয়ার দিয়েছি তেল আর ময়দা ছিটিয়ে। আর এরপরে হচ্ছে লেয়ার দিয়ে একটু কিছুক্ষণ বেলে, তো এই যে একটা রোলের মতো করে নিলাম, আর রোলটা একটু ভালো করেই করতে হবে। আর এখন হচ্ছে এগুলো আমি ছোট ছোট টুকরা করে গোল গোল শেপ করে কেটে নেব। তো আপনারা চাইলে এরকম গোল শেপ করতে পারেন, লম্বাটে শেপ করতে পারেন। আর এই ধরনের গজা হচ্ছে মেলায় বেশি দেখা যায়, আমাদের এখানে যখন মেলা হয় তখন এরকম গরম গরম গজা খাই আমরা কিনে। আর বিশেষ করে আমাদের এখানে জলির পাড়ের গজা বিখ্যাত, তো আমার কাছে অনেক ভালো লাগে ওখানকার গজা। তো অত ভালো তো বানাতে পারবো না, তো যেমন পারি তেমনই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনারা যদি ট্রাই করেন এভাবে খারাপ লাগবে না খেতে, বেশ ভালোই লাগবে।
তো কথা বলতে বলতে কিন্তু আমার গজাগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন আমি চিনি শিরাই দিব। আর চিনি শিরার রেসিপিটাও আপনাদের ওইভাবে দেখালাম না, কারণ আমার গত একটা ব্লগে আমি চিনি শিরা কীভাবে করি সেটা দেখিয়েছিলাম। তো যাই হোক, চিনি শিরায় ভিজিয়ে তৈরি হয়ে গেছে আমার রসের টুস টুস করা, একেবারে রসগোল্লার মতো মিষ্টি গজা। তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নেব। ডাইনিং টেবিলটা গুছিয়ে আমি হচ্ছে আমার দুপুরে যা যা রান্না হয়েছে টেবিলটা সাজিয়ে রেখে যাব, যেহেতু শাশুড়ি মা আর মন থাকবে বাসায়, ওদের যাতে খাওয়া দাওয়ায় অসুবিধা না হয়, এই কারণে খাবার দাবার সব গুছিয়ে রেখে যাব। তো ইতিমধ্যেই হচ্ছে আমরা দুজনে বেরিয়ে গেছি, আর প্রথমে আসছি হচ্ছে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি একটু কাজ ছিল, ওখানে কাজ শেষ করে এখন হচ্ছে যাব হাজব্যান্ডের সঙ্গে বাইকে করে হচ্ছে স্মার্ট হতে। এতদিন অবশ্য আমার মনে হয় খ্যাত ছিলাম, এখন স্মার্ট হব। তো স্মার্ট হতেই যাচ্ছি, মানে স্মার্ট কার্ড নিতে যাচ্ছি। তো আমি তো খুব এক্সাইটেড, কারণ এরকম স্মার্ট কার্ড কেমন হয় এখন পর্যন্ত দেখি নাই, আর যেহেতু নতুন করে স্মার্ট হব এই কারণে বেশি খুশি লাগছে। আর যাচ্ছি এই যে আমাদের কুমার নদী, কুমার নদীর পার ঘেঁষে, আর এই নদীটা যখন বর্ষা হয় তখন একেবারে থই থই করে পানিতে। তো চলে আসছি কার্ড নিতে, এসে ফার্স্টে লাইনে দাঁড়িয়েছিলাম, তো লাইনে দাঁড়ানো লাগে নাই, তার আগেই হচ্ছে আমরা কার্ড নিয়ে চলে আসছি। আর ভিতরে এসে দেখি ওনারা হচ্ছে চোখের ছাপ নেয়, তারপরে হচ্ছে হাতের ছাপ নেয়, বেশ ভালোই লাগছিল, নতুন একটা অভিজ্ঞতা হলো। তো এখানে কাজ শেষ করে স্মার্ট কার্ডটাও হাতে পেয়েছি, তো ওখানকার কাজ শেষ করে হচ্ছে আসছি খালা শাশুড়ির বাড়ি। তো এখান দিয়ে একটু ঘুরে যাচ্ছি, যেহেতু রাজোর আসছি তো খালা শাশুড়ির বাড়িতে আসবো না, এমন তো হয় না, তাই না? আর এই যে গাছের ডালে হচ্ছে একটা মোরগ বসে আছে, তো এই মোরগটা দেখে আমার ভীষণ লোভ লাগছিল যে এই মোরগটা কেটে হচ্ছে ছিট পিঠা অথবা খাজের পিঠা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে, তাই না? তো এই যে খালা শাশুড়ির ঘরের মধ্যে আসছি, আসলে ওনাদের হচ্ছে ইলেকশন শুরু হয়েছে, মেয়র ইলেকশন, তো এর জন্য সবাই ব্যস্ত, ঘরের মধ্যে লোকজন সব সময় থাকে। তো ওখান থেকে ঘুরে ফিরে বাসায় আসছি, বাসায় আসার পর ছেলে বলছিল একটু সেমাই খাবে, প্রথমে দুধ দিয়েছিলাম, তো দুধ ওভাবে খাবে না শুধু শুধু, তো ছেলের জন্য একটু সেমাই ভিজাচ্ছি। আর এটাই হচ্ছে ছেলেকে আজকে সন্ধ্যায় নাস্তা দেব, ও সেমাইটা খাবে, আর আমরা হচ্ছে সবাই গজা খাবো সন্ধ্যার নাস্তা। তো এই তো আমার আজকে সারাদিনের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।